নমস্কার বন্ধুরা আমি শুভাশিষ সরকার সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশ টকের পেজে আপনাদের স্বাগত জানাই আজকে একটি নতুন কেস ডায়েরি নিয়ে এসেছি আমি আপনাদের আজকে জানাতে চাইছি কিছু লোন অ্যাপের ব্যাপারে চাইনিজ লোন অ্যাপের ব্যাপারে এবং বিভিন্ন লোন অ্যাপের ব্যাপারে যে এই লোন অ্যাপগুলো কীভাবে কাজ করে এবং লোন অ্যাপের দ্বারা কীভাবে মানুষ প্রতারিত হচ্ছে এবং এই লোন অ্যাপের ফাঁদে সাধারণ মানুষ কিভাবে জড়াচ্ছে এই লোন অ্যাপের চাপে পড়েই কিছুদিন আগে ব্যাঙ্গালোরের একটি ছেলে তেজস নামের একটি ছেলে কিভাবে সুইসাইড করেছে এছাড়াও অনেক খবর আমরা দেখতে পাই জানাবো আজকে আমার এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখনও পর্যন্ত তারা এই পেজটিকে লাইক করেনি নি লাইক করে ওন অ্যাপ সম্পর্কে জানার পূর্বে প্রথমেই জেনে নিচ্ছি যে তেজস নামের ছেলেটির সঙ্গে কী ঘটনা ঘটেছিল তেজস নামের একটি ছেলে একটি চাইনিজ লোন অ্যাপ যার নাম ছিল স্লাইস এলিটিক সেখান থেকে কিছু টাকা লোন নিয়েছিল এবং পরবর্তী সময় যখন লোন পরিশোধ করতে যায় সে দেখতে পাচ্ছে কয়েক গুণ লোন তার বেড়ে গেছে এবং যার ফলস্বরূপ সে লোনগুলো পরিশোধ করতে পারেনি এবং তার বাড়িতে এজেন্ট আসছে তার বাবাও পরবর্তী সময় এটা পরিশোধ করতে চেয়েছিলেন কিন্তু তার আগেই ছেলে একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে এরকম আজকে একটি ঘটনা নয় এরকম দেশের বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটে চলেছে তাই আজকে আমার মনে হলো যে এই লোন অ্যাপ সম্পর্কে আপনাদের অবগত করানো প্রয়োজন তাই আজকে আমি চলে এসেছি আপনাদের এই লোন অ্যাপ সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়ার জন্য কিভাবে কাজ করে কিভাবে এটা এটা আপনার সঙ্গে ঘটলে আপনি কি করবেন সমস্ত বিষয় বলবো এই ভিডিওতে এই লোন অ্যাপগুলো বিভিন্ন লোন অ্যাপ বাজারে আছে তার মধ্যে আমি একটা লোন অ্যাপের কথা বলেছি এছাড়াও প্রচুর লোন অ্যাপগুলো আছে যেগুলো কিভাবে কাজ করে সেটি হলো প্রথমে আপনাকে ফেসবুক হোক প্রথমে আপনি ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক বা বিভিন্ন জায়গায় আপনি অ্যাড দেখতে পাবেন যে এই লোন অ্যাপগুলো অ্যাড দিচ্ছে যে আপনি কোনো ডকুমেন্টস ছাড়া অথবা কোনো ইন্টারেস্ট ছাড়া আপনাকে লোন দেবে এবং আপনি কিছু দিনের মধ্যে সেটা পরিশোধ করে দিতে পারবেন সেটা আপনি দেখে আপনার দরকার থাক বা না থাক অনেকে প্রয়োজনীয় বা অনেকে দরকার ছাড়াই সেই লোন অ্যাপগুলোতে আপনারা রেজিস্টার করুন রেজিস্টার করার সময় আপনার বিভিন্ন রকমের তথ্য দেন সেখানে এবং সেটা দিয়ে সাইন আপ করেন এবং সেখান থেকে আপনি হয়তো দু হাজার তিন হাজার টাকা সেকেন্ডের মধ্যে লোন পেয়ে যাচ্ছেন এবং আপনি যদি রিকোয়ার থাকে আপনার ছ হাজার টাকা লোন আপনি সেখানে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট আপনি লোন পাচ্ছেন এবং সেটা হয়তো সাড়ে তিন হাজার চার হাজার টাকা এবং বাকিটা সার্ভিস ট্যাক্সের নাম করে কেটে নিচ্ছে যখনই আপনি এই লোন অ্যাপগুলোতে ইনস্টল করছেন বা লোন অ্যাপগুলোতে আপনি প্রসেস করছেন ওরা একটা মেলোয়ের ইনস্টল করে দিচ্ছে এবং যার ফলে আপনার যত ডিটেলস কন্ট্যাক্ট ফোনের অ্যাক্সেস ওদের কাছে চলে যাচ্ছে এবং ওরা তার থেকে আপনার ফটোজ ভিডিওজ এবং বিভিন্ন ধরনের তথ্য কন্টাক্ট নাম্বার সব ওরা তখন হ্যাক করে নিচ্ছে এবার পরবর্তী সময় যখন আপনি এই লোনটা পরিশোধ করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আপনার সে লোনের অ্যামাউন্ট হয়তো পাঁচ হাজার টাকায় নিয়েছেন সেটা পঞ্চাশ হাজার টাকায় গিয়ে দাঁড়িয়েছে এবং সেটা পরিশোধ করতে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন তখন আপনার মাথায় আসছে যে আমি দু হাজার টাকা ফালতু লোন কেন নিতে গেলাম আপনি তখন আর আপনার কিছু করার থাকছে না আপনি যখন লোন পরিশোধ করছেন না তখন ওরা আপনাকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছে এজেন্ট বাড়িতে পাঠাচ্ছে এবং অথবা আপনার যে ফটোজ বা ভিডিওসগুলো ওরা নিয়েছে সেটাকে নোট ছবিতে পরিণত করে ভাইরাল করে ভাইরাল করার হুমকি দিচ্ছে এছাড়াও আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো ওদের কাছে রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো থেকে আপনার ফ্যামিলি মেম্বার এবং বিভিন্ন লোকদের ফোন করে ডিস্টার্ব করছে এবং আপনার ওপর প্রেশার ক্রিয়েট করছে এবার আপনি সেই সময় আপনি হতবুদ্ধ হয়ে যাচ্ছেন এবং আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না সেই চাপে পড়ে অনেকে কি করছে যে প্রচুর পরিমাণে যে লোনের টাকা আছে সেটা পরিশোধ করার জন্য সেই পুরো টাকা পেমেন্ট করে দিচ্ছে ওরা একটার পর একটা ডিমান্ড করছে ব্ল্যাকমেল করছে আপনাকে সেটা আপনি পরিশোধ করে দিচ্ছেন অথবা অনেকে কি করছে যে পরিশোধ করতে পারছেন না সে চাপে পড়ে সুইসাইড করে নিচ্ছে লোন অ্যাপগুলোতে আপনি যদি পারমিশন দেন এটা একটা কথা মাথায় রাখবেন এই লোন অ্যাপে পারমিশন দেওয়া মানে আপনার লাইফটাকে আপনি আরও ক্ষতিগ্রস্ত করছেন অতএব আপনাদের কাছে একটাই আমাদের আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট আপনারা এরকম কোনো লোন অ্যাপ ডাউনলোড করবেন না এবং যদি আপনার কিছু টাকা লোনের প্রয়োজন হয় আপনি ব্যাংক থেকে লোন নিন গভর্নমেন্টের দ্বারা চালিত যে কোনো ইনস্টিটিউট থেকে লোন নিন বন্ধু বান্ধব বা পরিচিত লোকদের কাছ থেকে লোন নিন হ্যাঁ পরিশোধ না করতে পারলে হয়তো আপনাকে ও গালাগালি করবে উল্টো কথা বলবে কিন্তু আপনাকে এরকম চাইনিজ অ্যাপগুলোর ফাঁদে পড়তে হবে না এবং আপনাকে প্রচুর পরিমাণে টাকা পরিশোধ করতে হবে না এরকম অনেক কেস আমার সামনেও রেজিস্টার হয়েছে যারা প্রচুর পরিমাণে টাকা দিয়ে দিয়েছে এটা এমন টাইমে বলছে রোধ পাওয়ার সম্ভাবনা প্রচুর কমে যাচ্ছে অতএব এরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে তৎক্ষণাৎ বিভিন্ন সাইবার ক্রাইম যে পুলিশ স্টেশনগুলো আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং লোন পরিশোধ করার সময় এটা মাথায় রাখবেন যে আপনি যতটুকু দিয়েছেন ততটুকু পরিশোধ করার পরে যদি আরও চায় তাহলে সেটা ফ্রডের খাতায় চলে যাচ্ছে এবং সেটা আপনি পেমেন্ট করবেন না এবং যদি আপনাকে বলে যে ভাইরাল করে দেবো বা বিভিন্ন রকমের ভাবে থ্রেট দেয় আপনি ব্ল্যাকমেল হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব নেয়ারেস্ট সাইবার পিএসগুলোতে গিয়ে যোগাযোগ করুন মেশ আপনাকে একথায় মাথায় রাখবেন লোনের টাকায় ঘি ভাত খাওয়ার চেয়ে আপনার না খেয়ে থাকাটা বরঞ্চ আরও ভালো অতএব আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কেউ লোন অ্যাপের ফাঁদে পড়বেন না অতএব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন